ফ্রেন্ডস, আমি আকাশ সকলকে জানাই বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে নতুন পর্বে স্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি 2019-এর ডিসেম্বর মাসের টপ 15 কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং উত্তর নিয়ে, এবং এগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, সম্প্রতি প্রকাশিত দ্য থার্ড পিলার গ্রন্থটির রচয়িতা কে, যিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন? উত্তর হবে রঘুরাম রাজন। তাহলে দ্য থার্ড পিলার গ্রন্থটির রচয়িতা হলেন রঘুরাম রাজন। পরবর্তী কোশ্চেন হলো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কর্তৃক আয়োজিত কোথায় ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ কাউন্টার টেরিজম এক্সারসাইজ CTTTX অনুষ্ঠিত হলো? উত্তর হবে নিউ দিল্লি। তাহলে কি নিউ দিল্লিতে কাউন্টার টেরিজম এক্সারসাইজ CTTTX অনুষ্ঠিত হলো, এবং এটি কার কার কোন কোন দেশের মধ্যে হয়েছে? এটি হলো ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছে। পরবর্তী কোশ্চেন হলো, সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর প্রথম পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরে যাবে লেফটেন্যান্ট গভর্নর শিব্বাঙ্গী স্বরূপ, এবং ইনি হলেন প্রথম ফিমেল যে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী কোশ্চেন হলো, 2020 সালের সাংহাই অপারেশন অর্গানাইজেশন ফোরাম অফ ইয়ং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরে যাবে ভারতে। পরবর্তী কোশ্চেন হলো, কেন্দ্রীয় সরকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পরিমাপের জন্য সম্প্রতি কোন অ্যাপ্লিকেশনটি চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে সমীর অ্যাপ, এবং এটি হলো এই সমীর অ্যাপটি থেকে প্রত্যেক দিনের এয়ারের মধ্যে কোয়ালিটির পরিমাণ আমরা জানতে পারবো এই সমীর অ্যাপের দ্বারা। পরবর্তী কোশ্চেন হলো, সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্য সরকারি চাকরিতে ক্রীড়াবিদদের জন্য 5% আসন সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন? অর্থাৎ যারা যারা ক্রীড়াবিদ রয়েছে এবং সেই রাজ্যে ক্রীড়াবিদদের জন্য 5% আসন সংরক্ষণ করা হবে সরকারি চাকরির ক্ষেত্রে। সঠিক উত্তরে যাবে মধ্যপ্রদেশের সরকার। পরবর্তী কোশ্চেন হলো, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শুল্কবিহীন দুর্নীতি বিরোধী সহায়ক হেল্পলাইন নম্বর 144000 চালু করল? সঠিক উত্তরে যাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। সেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি যাতে সেই রাজ্যের কোনো সরকারি আধিকারিক ঘুষ যদি নেয় এবং কোনো ব্যক্তি যদি এই নম্বরে ডায়াল করে যদি জানায়, তবে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। পরবর্তী কোশ্চেন হলো, কোন জনপ্রিয় মালয়ালম কবি 55তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন? এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। সঠিক উত্তরে যাবে অক্কিথাম নাথ্যথ্রি। পরবর্তী কোশ্চেন হলো, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সদস্য হিসেবে সম্প্রতি কোন দেশ নির্বাচিত হয়েছে? সঠিক উত্তরে যাবে সৌদি আরব। সৌদি আরব সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী কোশ্চেন হলো, কে মহারাষ্ট্রের 19তম মুখ্যমন্ত্রী হিসেবে পূর্ববর্তী পদাধিকারী দেবেন্দ্র ফড়নবীশের স্থলাভিষিক্ত হলেন? সঠিক উত্তর হবে উদ্ধব ঠাকরে, এবং তার দলের নাম হলো শিবসেনা। এই উদ্ধব ঠাকরে জি 19তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের। পরবর্তী কোশ্চেন হলো, ডিসেম্বরের 3 থেকে 16 তারিখ পর্যন্ত কোথায় ভারত ও নেপালের মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে সালঝান্ডি। নেপালের সালঝান্ডিতে ভারত ও নেপালের মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কোশ্চেন হলো, কোথায় ভারত ও জাপানের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে 2+2 ডায়লগ অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে নিউ দিল্লি।
পরবর্তী কোশ্চেন হলো, সম্প্রতি প্রকাশিত দ্য ভল্ট অব বিষ্ণু, দ্য ভল্ট অব বিষ্ণু গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরে যাবে অশ্বিন সাংঘি। তাহলে অশ্বিন সাংঘি হলেন দ্য ভল্ট অব বিষ্ণু বইটির রচয়িতা। পরবর্তী কোশ্চেন হলো, সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ হাজ 2020 সম্পূর্ণ প্রসেস 100% ডিজিটালাইজের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হলো ভারত। হাজ 2020 প্রসেস সম্পূর্ণ ডিজিটালাইজের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত। এবং শেষ কোশ্চেনটি হলো, ডিসেম্বরের 1 থেকে 14 তারিখ পর্যন্ত কোথায় ভারত ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া মিত্রশক্তি 7 2019 অনুষ্ঠিত হয়ে গেল? সঠিক উত্তরে এবে পুনে, মহারাষ্ট্রের পুনেতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া মিত্রশক্তি 7 অনুষ্ঠিত হলো। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই বন্ধুদের মাঝে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। নমস্কার।